আজকে 26শে জানুয়ারি, তো আমরা আরেকটা রোড ট্রিপে বেরিয়েছি। তো আজকে যে রোড ট্রিপটা হবে খুবই ইন্টারেস্টিং হবে। তো এখন সময় বাজে ঘড়িতে 8:56, তো খুবই ইন্টারেস্টিং একটা রোড ট্রিপ হতে যাচ্ছে। এর কারণটা হচ্ছে যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাব, জঙ্গলে যাব, আর জঙ্গলের ওখানে একটা দুর্গা মন্দির আছে, আর রাস্তাটা হবে খুবই অফ রোডিং রাস্তা। আমরা তোমাদের সব কিছু বলবো যে কীরকম করে কী ডিরেকশান, কীভাবে যেতে হবে ওখানে, সব কিছু তোমাদের বলবো। তো যাওয়া যাক আগে, তো আগে এগোচ্ছি, তারপর তোমাদের আবার আপডেট। আমাদের এখনও বাকি আছে প্রায় 16 মিনিট, আর 6.4 কিলোমিটার, আর এই হচ্ছে রোড ভিউ। তো এটা হচ্ছে মেন রোড ভিউ, আমাদের দেখাচ্ছে সামনে থেকে ডান দিকে দেখতে হবে গড় জঙ্গলের দিকে। আর এখন টাইম হচ্ছে 2:50, 3:06 মধ্যে হয়তো পৌঁছাবো। তো এই ব্যাপার, তো সামনে গিয়ে যখন ডান দিকে যখন নাকি দেখবো তখন আবার দেখাবো যে রাস্তার কীরকম কন্ডিশান। তো আমরা গুগল ম্যাপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওটা ফলো করলেই চলে আসতে পারবেন। এই এই পাশটা হচ্ছে গড় জঙ্গলের রাস্তা, আমরা এবার বেঁকে গেলাম। ইন 300 মিটার্স কন্টিনিউ স্ট্রেট। গড় জঙ্গলটা এদিকে, তো গড় জঙ্গলটা এদিকে, তো ভালো কোন রাস্তা হবে? মানে আগের মোড় থেকে? আচ্ছা আচ্ছা, ওখানে একটা মন্দির আছে, এটা হ্যাঁ ওখানে যাবো, ঠিক আছে। আচ্ছা আমরা আগে যে রাস্তাটা দিয়ে যেটা ম্যাপে দেখাচ্ছিল, ঠিক আছে, তো সেইখান থেকে বললো যে গ্রামের মধ্যে দিয়ে যেতে হবে, আর সামনে বললো একটা মোরামের রাস্তা আছে ঠিক আগে, তো আমরা সেই মোরামের রাস্তাটা দিয়ে যাবো। বললো যে রাস্তাটা বললো যে ভালো হবে, দেখা যাক কি, ওই গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি না, আমরা মোরামের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো সামনে ডান দিকে কোনো একটা রাস্তা থাকবে, ম্যাপে মনে হচ্ছে এইটাই মনে হচ্ছে দেখাচ্ছে যে গড় জঙ্গল রোড বলে একটা রাস্তা দেখাচ্ছে। তো এইখান দিয়ে বোধহয় ঢুকতে হবে আমাদের এই জায়গাটা, ঠিক আছে চলো আগে যাই, তারপর আবার দেখাচ্ছি কোন মোড়টা। আচ্ছা আমরা এখন গড় জঙ্গলের দিকে আমরা এখন যাচ্ছি, এই রোডটা হচ্ছে গড় জঙ্গলের রোডের দিকে। গড় জঙ্গলের এদিকে তো কতটা এখান থেকে কিলোমিটার? একটা মন্দির আছে না, ওই মন্দির আছে মানে একটা, আর রাস্তা ঠিকঠাক আছে। কন্টিনিউ ফর 5 কিলোমিটারস নদী নদী আরো আগে অজয় ওটা, মানে আমরা এখান যাওয়া যাবে, এখন এখান থেকে এই গাড়ি ঢুকতে পার নাও পারে। আচ্ছা এটা ঢুকবে না, গাড়ি ঢুকবে সোজা চলে যাবে, ও একদম মন্দির পুরো বাঁ দিকে। আচ্ছা ওখান থেকে ঘুরে এসে আবার সোজা যাবে, যাবে না গাড়ি? হ্যাঁ ওই বোর্ডগুলো ফলো করবে। আচ্ছা এই হচ্ছে গড় জঙ্গল। আমরা এই ভিডিওতে আমরা গিম্বেলটা ইউজ করছি না, জাস্ট দেখানোর জন্য যে রাস্তাটার কন্ডিশন কীরকম, ঠিক আছে। এখন পর্যন্ত রাস্তার কন্ডিশন খুবই ভালো আছে বলতে গেলে, কোনো ব্যাপারই না, গাড়ি মোটামুটি 20-25 স্পিডেই ইজিলি যাওয়া যাবে এই রাস্তার উপর দিয়ে। আর রাস্তার উইথও খুব ভালো, দুখানা গাড়ি ইজিলি সাইড বাই সাইড পাস হবে। তো তোমরা দেখতে থাকো রোড ভিউটা। এই মোরামের রাস্তা দিয়ে আস্তে আস্তে এখানে 3 মাথার মোড় আসবে, তো লোকজনকে জিজ্ঞেস করবেন, এই বাঁদিকে গেলে হচ্ছে ওই শ্যামসুন্দর মন্দিরটা পড়বে, ওই দুর্গামায়ের মন্দিরটা, তো আমরা বাঁদিকটা নিয়ে এলাম, ঠিক আছে। কিন্তু ওরা বলছিল যে একটা বোর্ড আছে, কিন্তু বোর্ডটা আমাদের চোখে পড়লো না, যাই হোক আমরা বাঁদিকে যাচ্ছি মন্দিরের দিকে। আমরা আবার মন্দিরে গিয়ে দেখাবো মন্দিরের ভিউটা। আচ্ছা আপনারা কিছু তো আস্তে আস্তে দেখবেন যে এখানে একটা বোর্ড আছে যে শ্যামরূপা মন্দিরে যাওয়ার রাস্তা, ঠিক আছে, এখান দিয়েও যেতে পারবেন, প্লাস এখানেও একটা বোর্ড আছে। তো এই বোর্ডগুলোকে আপনারা খেয়াল করবেন, বোর্ড সবসময় ফলো করবেন। আর গড় জঙ্গলে ঢোকার সময় দেখবেন যে পুলিশের গার্ড আছে, তো ওরা খুব ভালোভাবে আপনাদের গাইড করে দেবে। আচ্ছা আমরা শ্যামরূপা মন্দিরে চলে এসেছি, তো
ওইটা ওইটা হচ্ছে মন্দির চত্বর, দেখিয়েছি জুম করে, এই যে এটা হচ্ছে মন্দির চত্বর এখানে, আর এখানে একটা ওয়াচ টাওয়ারও আছে উপরে ওঠার নিচের এরিয়াটা দেখার জন্য। আর এই পাশটা হচ্ছে পুরো জঙ্গল, ঘন জঙ্গল, বেশ বড় জায়গাটা। আচ্ছা, এই হচ্ছে শ্যামরূপা মন্দির, চলে এসেছি এখন। এটা হচ্ছে গড় জঙ্গলের মধ্যে। আচ্ছা, আমরা না সামনে একটা নদীর দিকে যাচ্ছি, কি দেউল নদী না কি একটা বলছে, তো সামনে একজন ফরেস্ট অফিসার আছে, ওনাকেও জিজ্ঞেস করে নিচ্ছি একবার। আচ্ছা, আমরা দেউল পার্কটা ক্রস করে একটা মন্দিরের দিকে এগিয়ে এসেছি। এখানে দেখুন, খুব সুন্দর একটা আর্কিটেকচার। ভিতরে দেখাচ্ছি, এটা মোস্ট প্রবাবলি দেউল মন্দির, শিব ঠাকুরের মন্দির এটা একটা। আচ্ছা, আমরা এখন দেউল পার্কের আমরা পাশ দিয়ে যাচ্ছি, বিশাল বড় পার্ক, ঠিক আছে, আর পুরো ফ্যামিলি পার্ক, আপনারা বাচ্চা বাচ্চাদের নিয়ে আসতে পারেন, অনেক অ্যামিউজমেন্ট এখানে স্পোর্টও আছে মনে হচ্ছে ভেতরের দিকে, যাই না, আর গাড়ি পার্কিংয়ের খুব বড় ব্যবস্থাও আছে। তো এখানে আমরা এখন দাঁড়ালাম না, পরের দিনকে ফ্যামিলি নিয়ে আসবো, বিশাল বড় পার্ক এটা। আর এই পাশ দিয়ে হচ্ছে এন্ট্রিটা, হচ্ছে এই পাশ দিয়ে, তো আপনারা এখানে একবার আসতে পারেন। এই হচ্ছে দেউল পার্ক। বলে দিই যে আপনাদের রুট ম্যাপটা আপনারা কেমন করে সাজাবেন, আমরা শ্রীরামপুর থেকে জার্নিটা স্টার্ট করেছিলাম, তো আপনারা সোজা NH-19 ধরে নেবেন, এটা NH-19, তো ম্যাপে যেটা দেখাবে সেটা হচ্ছে যে এই কাকসা মোড় থেকে ডান দিকে আপনাদের বেঁকতে হবে, ঠিক আছে। সেটা আপনারা যদি সেই রোড দিয়ে যদি যান, এই রোডটা সোজা যাচ্ছে হচ্ছে দার্জিলিংয়ের দিকে, এটা দার্জিলিং মোড়ও বলা হয়, সোজা গেলে আপনারা ইলামবাজার পেয়ে যাবেন। এই মোড়টা দিয়ে না গিয়ে আপনারা কী করবেন, এই মোড়টা দিয়ে কেন যাবেন না বলে দিচ্ছি, কারণ এই যে এই রাস্তাটা, এই স্টেজটা হচ্ছে প্রচণ্ড সরু একটা গ্রামের মধ্যে দিয়ে যাবে, সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে ওখানে কিছু চাঁদা আদায়ও করা হয়, তো 3-4 বার সেখানে চাঁদা আদায় করা হবে, সেটা যদি আপনারা অ্যাভয়েড যদি করতে চান তাহলে আপনারা সোজারও এগিয়ে যাবেন। এখানে একটা টোল আছে, টোলটা ক্রস করেই ডান দিকে এই রাস্তাটা আপনারা নিয়ে নেবেন, এই বামুনের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই আরা শিব মন্দির, এই রাস্তাটা আপনারা নিয়ে নেবেন। এই রাস্তা দিয়ে সোজা এখানে আবার কানেক্ট করে দেবে কুলদিয়া, এই কুলদিয়া মোড় থেকে সোজা কানেক্ট করার পর এই ডান দিকে আপনারা, ডান দিকের এই মোড় থেকে যদি যান তাহলে গ্রামের রাস্তাটা দিয়ে যাবে, যেটা আপনারা আমরা বললাম, সেটা দিয়ে না গিয়ে একটু এগিয়ে গিয়ে আপনারা ওই গড় জঙ্গলের দিকের রাস্তাটা আপনারা পেয়ে যাবেন, এই রাস্তাটা, ঠিক আছে। আচ্ছা, এবার গড় জঙ্গলে আপনারা কী কী দেখতে পারবেন সেটাও আপনাদের বলে দিচ্ছি। গড় জঙ্গলটা তো একটা জঙ্গলের মধ্যে, তো সেইখানে আপনাদের মন্দির আছে, দুর্গা মায়ের মন্দির আছে, অজয় নদী আছে, দেউল পার্ক আছে, আর ওখানে একটা শিব মন্দিরও আছে। এছাড়া জঙ্গলের আশেপাশে অনেক রাস্তা আছে, যারা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা এক্সপ্লোর করতে খুব ভালোবাসেন, তারা ওই রাস্তা দিয়ে এপাশে ওপাশে গিয়েও আপনারা রাস্তাটা এক্সপ্লোর করতে পারবেন। এইটা হচ্ছে গড় জঙ্গলের রোড, আমরা একবার দেখিয়ে দিচ্ছি। আপনারা এই রোডটা না নিয়ে, এই রোডটা হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনারা সেই জঙ্গলের সেই ভিউটা নাও পেতে পারেন, এই রোডটা হচ্ছে জঙ্গলের পুরো ভিউটা পেয়ে যাবেন, আর রাস্তাটা খুবই ভালো, খুবই মেনটেন রাস্তা। তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি, থ্যাংক ইউ।